তিনি এক আদিত্য লা শরীক লা, তিনি হলেন আল্লাহু আল্লাহ, তারই দরবার থেকে আসবেন যিনি জগৎগুরু। বেদ বলে শোনো অথোদেশং ভবিষ্যতে মনংসে বেশধানিব বাসুদেবাঙ্গণং কীতি পুণ্যগঙ্গানি নিষ্পর্শম দ্বাদশং সকল পক্ষশ মাধবে মাসি মাধবম জাতং ধত্তা সাধু পূপরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু দশাশ গিরিহে পাদুর্ভবম মহম সোমতা বিষ্ণু দশাশ গর্ভমদত্ত বৈষ্ণবম। যিনি আসিবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে তিনি হবেন জগৎগুরু। যিনি আসিবেন সম্বালা শহরে, ওই সম্বালা শহরটাকে বলা হয় অত্তিনি বা জাইতুনি বা তুরসিনিনা বা আজাল বালাদিল আমিন দারুল আমান শান্তিময় শহর। যিনি আসিবেন পৃথিবীর উচ্চ গোত্রে, যেমন হিন্দু ভাইদের গোত্র হয়, কারো গোত্র শান্তিল্য হয়, কারো গোত্র কাশ্যপ্য হয়, কারো গোত্র মধুকুল্য হয়, কারো গোত্র ব্রাহ্মণ্য হয়, কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র, ওই গোত্রের নাম হলো হাশিম গোত্র। ওই গোত্রের নাম হাশিম গোত্র, যেনার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আবদুল্লাহ, যার মায়ের নাম হবে সৌমতি, যার বাংলা করলে হবে সুন্দরবন, যার আরবি করলে হবে আমিনা। বেদের পাতায় তার নাম এসেছে ও নম ইন্দ্র চৌড়া উপস্রোত নামে নরশংস ভবিষ্যতে, আসবেন তিনি জগৎগুরু হয়ে, যার নামটা হবে নরশংস, যার বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার বাবার নাম হবে আবদুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, যার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, যার নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, যার নানির নাম হবে বারিনা, যার দুধ বাবার নাম হবে হারিস, যার দুধ মায়ের নাম হবে হালিমা, যার দুধ মায়ের নাম হবে আবদুল্লাহ, আর তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি কে? মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথে উম্মতের কান্ডারি, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির মহব্বতে সকলে ভক্তি ভরে দরুদ পাঠ করি আল্লাহ আহম্মা।